পাঁচ দিন ধরে চলছে কুর্মীদের আন্দোলন এবং তার জেরে রাজ্যের পশ্চিমাঞ্চল টানা অবরুদ্ধ। এবং যেমনটা জানা যাচ্ছে, প্রশাসনের সঙ্গে দফায় দফায় তাদের বৈঠক হলেও কোনো রফাসূত্র মেলেনি। পশ্চিম মেদিনীপুরের খেমাশুরি হোক বা পুরুলিয়ার কুস্তাউর, সেখানে কোথাও বা 100 ঘন্টা, কোথাও বা 120 ঘন্টা পার হয়ে গিয়েছে। রাজ্য সড়ক অবরুদ্ধ, একই সঙ্গে রেলপথও অবরুদ্ধ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পুরুলিয়ার কুস্তাউর থেকে, অবশ্যই তার কাছে যাব। তবে তার আগে আপনাদের দেখাবো খেমাশুরির ছবি, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আদিবাসী কর্মীদের যে আন্দোলন চলছে তা আজকে পঞ্চম দিনে, এবং এসটি তালিকাভুক্ত করার জন্য তাদের যে দাবি, সেই দাবিকে সামনে রেখে তারা আজকে সকাল থেকে ফের মিছিল শুরু করেছেন। একেবারে দেখা যাচ্ছে যে যারা আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে গতকাল প্রশাসনের সঙ্গে তাদের বৈঠক হয়, কিন্তু বৈঠকে কোনো রফাসূত্র মেলেনি। এবং আজকেও রেল অবরোধ এবং তার সঙ্গে সঙ্গে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ অবস্থায় রয়েছে। আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে বলা হচ্ছে তাদের যদি দাবি না মানা হয় সেই ক্ষেত্রে তারা একইভাবে আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের আন্দোলনকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে আর কি। নতুন করে কোটশিলায় ইন্টিমেশন কার্ড দেওয়া আছে, আরও পরিকল্পনা করা হচ্ছে যাতে সিস্টেমেটিকভাবে আমরা এগিয়ে যেতে পারি, আন্দোলনটা স্থায়িত্বটা বাড়াতে পারি, এই পরিকল্পনা। আলোচনা তো শুরু হয়েছে প্রসেস, আমরা দেখলাম যে গতকাল পুরুলিয়াতেও আপনাদের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে এবং পশ্চিম মেদিনীপুরেও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তো আপনারা সেই বিষয় নিয়ে কি ভাবছেন, কেন প্রশাসনের কথা কিছু হচ্ছে ওঠেনি? অর্থাৎ আমাদের ফার্দার জাস্টিফিকেশন, রেকমেন্ডেশন, কমেন্টস পাঠাক, তাহলে আমরা আন্দোলন তোলার জন্য ভাববো, নচেত আন্দোলন তুলে ওইভাবে সম্ভব নয়। বলছি যে এই যে আপনাদের এই যে অবস্থান যেটা করছেন, তাতে সাধারণ মানুষের তো অনেক সমস্যা হচ্ছে, জাতীয় সড়ক অবরোধ রয়েছে, রেল অবরোধ রয়েছে, সেটা আমাদের 73 বছরে যা ক্ষয়ক্ষতি বা অসুবিধা সেটাও বোঝা দরকার। বা আমাদের যে আন্দোলন অর্থাৎ ইয়েতে হয়েছিল সেপ্টেম্বর মাসে, 20 সেপ্টেম্বর, তারপরও অনেক সময় দেওয়া হয়েছিল, কিন্তু ফার্দার জাস্টিফিকেশন কমেন্টস যায়নি প্রশাসনিক তরফ থেকে। আজকেও কি রেল অবরোধ, রাস্তা অবরোধ থাকবে? হ্যাঁ, যথারীতি থাকবে, চলবে। তাদের যেটা বক্তব্য যে তারা তাদের আন্দোলনে অনড় রয়েছেন, এই একইভাবে তারা রাস্তা অবরোধ অবস্থান আন্দোলনে তারা চালিয়ে যাবেন। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে বিশ্বজিৎ দাস ও আবির দত্ত, এবিপি আনন্দ, খেমাশুলি। খেমাশুলির ছবি তো আপনারা দেখলেন। এই মুহূর্তে সরাসরি কুস্তাউরে নিয়ে যাব হংসরাজের কাছে। হংসরাজ, আদ্রা ডিভিশনে প্রায় 180টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে এবং চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, কিন্তু প্রশাসনের সঙ্গে বৈঠক তো হয়েছে, রফাসূত্র এখনো মিলছে না, আন্দোলনকারীরা কি বলছেন? দেখো সুকন্যা, আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন তাদের সঙ্গে গতকাল থেকে কিন্তু দফায় দফায় বৈঠক হয়, আর সকালেও একটি বৈঠক হয়, একটি বৈঠক শেষ হয়, কিন্তু তারপরে কিন্তু অজিত মাহাতো জানিয়ে দিয়েছেন কি তাদের যে দাবি, আদিবাসীদের আদিবাসী যে কুর্মী সমাজের দাবি, সেটা হচ্ছে কুর্মী জাতিকে অবিলম্বে কিন্তু এসটি তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। সেই দাবি কিন্তু এখনও প্রশাসনের দিক থেকে সঠিক উত্তর কিছু পাওয়া যাচ্ছে না। গত বছরও কিন্তু 5 দিনে এই আন্দোলন চলেছিল, তারপরে দফায় দফায় তাদের বৈঠক হয়েছিল, কিন্তু তাতেও কিন্তু কোনো রফাসূত্র আসেনি। ফলে আবার 5-6 মাস অতিক্রম করার পর আজকে আবার এই আন্দোলন চলছে, আজকে পঞ্চম দিন, গত বছরও 5 দিন তক চলছে, এবার আজও পঞ্চম দিন। আবার এই আন্দোলন আরও দীর্ঘায়ু হয় কিনা সেটাই এখন দেখার। আজও আমরা দেখছি কি কুস্তর স্টেশন এবং পাশেই কুস্তর রাজ্য সড়ক অবরুদ্ধ রয়েছে, এবং আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন কি এই আন্দোলন চলবে। কিছুক্ষণ আগেও দেখলাম আমরা কি এইভাবে কিন্তু আন্দোলন চলছে, মানুষ আন্দোলন চলছে। এখনও আমরা দেখছি বহু মানুষ কিন্তু সেই স্টেশনে, যেহেতু গরম বাড়ছে তাতেও কিন্তু তারা স্টেশনে ছায়াতে বসেছে, প্ল্যাটফর্মে সবাই বসে আছে, এবং প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি এইখানে বসে আছেন। বারবার অজিত মাহাতো কিন্তু এই নিয়ে একটি নিজস্ব দলীয়ভাবে বৈঠক করছেন, তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন এখনও তাদের সঙ্গে কিন্তু রফাসূত্র না হওয়ায় এখনও আন্দোলন চলছে, এবং কিছুক্ষণ পর এই আন্দোলন কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে। তিনি জানিয়েছেন কি কিছুক্ষণ পর কিন্তু কোটশিলাতেও কিন্তু এই আন্দোলন হতে পারে, এবং এই আন্দোলনের ঝাঁজ যে বাড়ছে আস্তে আস্তে সেটা বলাই বাহুল্য। তবে এই 101 ঘন্টা অতিক্রম করার পর আজ এখনও কিন্তু অবরুদ্ধ রয়েছে কুস্তাউর স্টেশন। একেবারে 100 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে কুস্তাউর, সেখানে কিন্তু এখনও রেল অবরোধ চলছে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের যে পশ্চিমাঞ্চল, সেখানে যোগাযোগ পরিষেবা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার কারণ যেমনটা জানা যাচ্ছে, 5 দিনে প্রায় 500টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, এবং কুর্মী আন্দোলনের জেরে আজও দূরপাল্লার ট্রেন 95টি দক্ষিণ পূর্ব রেল শাখায় তা বাতিল করা হয়েছে। 5 দিনে বাতিল করা হয়েছে 496টি দূরপাল্লার ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে আমরা জানবো, কথা বলবো সুনীত হালদার আমাদের প্রতিনিধির সঙ্গে। সুনীত, কি জানতে পারছো?
দেখো, যেটা জানা যাচ্ছে যে গত পাঁচ দিন ধরে দক্ষিণ পূর্ব রেলে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষত মহারাষ্ট্র এবং গুজরাট এবং ঝাড়খণ্ড আমি যেসব ট্রেন আছে সেগুলো আপ এবং ডাউন লাইনে প্রত্যেকটাই কিন্তু বাতিল করা হচ্ছে, এবং এর ফলে কিন্তু হাজার হাজার যারা ট্রেন যাত্রী তারা কিন্তু নাকাল হচ্ছেন। এবং যেটা জানা গেছে যে প্রায় 500 ট্রেন গত পাঁচ দিনে প্রায় 500 ট্রেন বাতিল, দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে, এবং আজকে এই রবিবার 95টা ট্রেন বাতিল করা হয়েছে। আজকে যেসব ট্রেন বাতিল করা আছে তার মধ্যে মেল আছে, এক্সপ্রেস আছে এবং মেমু ট্রেন, বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে। আজকে যেসব ট্রেন হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, হাওড়া থেকে মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস এবং হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস, হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস এবং এই ধরনের একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও হাওড়া হাতিয়া এক্সপ্রেস এবং হাওড়া কাটাভাঞ্জি এক্সপ্রেস, হাওড়া ঘাটশিলা এক্সপ্রেস এগুলোও কিন্তু বাতিল করা হয়েছে। এবং এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখনো তা স্পষ্ট নয়। এবং যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব রেল যেটা জানাচ্ছে যে যদি বিক্ষোভকারীরা রেল লাইন থেকে সরে যায় তবেই কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তবে কখন তারা উঠবে তা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ সুনীত। অর্থাৎ এই দুর্ভোগ কাটবে কবে, রেল আবার কবে চালু হবে, ট্রেন বাতিলের এই যে পরম্পরা তা থামবে কবে, সেই উত্তর কিন্তু এখনই মিলছে না। তার কারণ দাবি পূরণ না হলে তাদের আন্দোলনকে আরো তীব্রতর করার হুঁশিয়ারি দিচ্ছেন কুর্মী নেতা অজিত মাহাতো। শুনুন, মিডিয়া কোনো ফয়সলা নাই, পরিষ্কার কথা বলেছি যে আমরা এইভাবে এইভাবে পশ্চিমবঙ্গ সরকার যে হিসাবে প্রেসার ক্রিয়েট করছে এবং আপনারা যে দাবিদারি দিয়েছে আর আপনারা সেইভাবে কাজ করছেন, আমরা এইভাবে মানতে পারিনি। পরিষ্কার কথা, আমরা আমরা এমনিতেই যদি তুলবো কিন্তু সরকারের কথা আমরা তুলতে পারবো না, আর সরকারের চিঠিটা আমরা এইভাবে মানবো না। এখন আপাতত আন্দোলন, আমাদের আন্দোলন চলছে, আমরা সব জায়গায় যাবো। আমি এখান থেকে যাবো, করছিলাম তো আমি ইয়ে যাবো। আর না তো পরিষ্কার কথা, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমরা যে আমাদের আন্দোলন চলাকালীন ওনারা বসছেন, বসুন, আমরা সেখান থেকে যা করবো ঘোষণা করবো, কিন্তু আমরা এরকমভাবে আমরা চাই না। পরিষ্কার কথা, এইভাবে এইভাবে মানে ইয়ে করবো, ওই করবো, ইয়ার আগেও তো অনেক বলেছি, অনেক কিছু বলা হয়েছে, এগুলো শুনতে ওরা কী চিঠি আনছে আমরা সেই চিঠির অপেক্ষায় আছি। রাজ্যের পশ্চিমাঞ্চলে যখন যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত তখন এখনও কোনো সমাধান সূত্র মিলছে না কেন, এবং এ নিয়ে শুরু হয়ে গেছে তৃণমূল বিজেপির মধ্যে ডায় ঠেলাঠেলি। যেমনটা দেখা যাচ্ছে, অবরোধ তুলতে সাহায্য চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে রেল, তবু সমস্যার সমাধান অধরা। তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, পাল্টা কেন্দ্রের কোর্টে বল ঠেলেছে তৃণমূল। রাজ্য কোনো আন্দোলন থামাতে পারছে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। রাজবংশীদের, গোর্খাদের, মতুয়াদের, আদিবাসীদের, কুর্মীদের সবাই আন্দোলন করছে, সবাই বিরোধিতা করছে। আর এই সরকার কমজোর, ডিসিশন নিতে পারে না, তাই সবাই ধীরে ধীরে তাদের ক্ষোভ বেরোচ্ছে, সবাই আন্দোলন করে আর বাংলাকে অচল করছে। এ সমস্যার সমাধান করতে পারছেন, নতুন সমস্যা তৈরি করছেন মমতা ব্যানার্জি। কেন কথা বলছেন না ওনাদের সঙ্গে? এখানকার লোকের উৎপাদন করে বাংলার বাইরে তো কোথাও হচ্ছে না, কেবল পশ্চিমবাংলায় হচ্ছে কেন? হয়তো এরাও চাইছেন যে গণ্ডগোল হোক। যেটা পুরো দায়িত্ব নেই রাজ্য সরকার, যেটা যতখানি করার তা রাজ্য সরকার ততটা করছে, এবার বাকিটা কেন্দ্রীয় সরকার, ও গিয়ে কেন্দ্রের, শুভেন্দুর অত ইচ্ছে হয়ে থাকলে কেন্দ্রের নেতাদের গিয়ে বলুক, তার দল বিজেপি তো, সেখানে গিয়ে বলুক যে কুর্মীদের এই আন্দোলন চলছে, সেই দাবি দাওয়া যে বিষয়গুলি সেগুলো কেন্দ্র মেনে নিক, যেটা রাজ্যের এখতিয়ারে পড়ছে না, তো সেটা নিয়ে এই ধরনের রাজনীতি করার বিভ্রান্তিকর, বিকৃত। চোখ রাখবো পরের খবরে। 29 মার্চ শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিষ্কার করতে টেন্ডার কেন ডাকলো পূর্ত দপ্তর, এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাঠ পরিষ্কার করে দেবেন বলে ভাইপোর উকিল বিচারপতিকে আশ্বস্ত করেন, তারপরেও কেন পূর্ত দপ্তর সভাস্থল পরিষ্কারে টেন্ডার ডাকলো? পশ্চিমবঙ্গে কি সংবিধান সম্মত সরকার চলছে নাকি পিসি ভাইপোর জমিদারি চলছে? পূর্ত দপ্তর কি কোনো রাজনৈতিক দলের সভায় অর্থ ব্যয় করতে পারে? সরকারি টাকা মানুষের উন্নয়নে ব্যবহৃত হবে নাকি পিসি ভাইপোর খেয়াল খুশি মতো ব্যবহৃত হবে? চাকরি বিক্রি, কয়লা, গরু, বালি পাচারের টাকা কি কম পড়েছে? সরকারি কোষাগারের দিকে নজর কেন? নথি টুইট করে প্রশ্ন বিরোধী দলনেতার। তৃণমূল নেত্রী ধর্ণা মঞ্চ তৈরিতেও পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। নন্দীগ্রামেই ঘর সামলাতে পারছেন না বিরোধী দলনেতা, তাই নজর ঘোরানোর চেষ্টা করছেন খোঁচা কুণাল ঘোষের।
পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেছে পিডাব্লিউডি ভাইপোর ২৯ তারিখের শহীদ মিনারের সভার জন্য। হাইকোর্টের পরিষ্কার নির্দেশ ছিল সাফাই করতে হবে আয়োজকদের। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি পাবলিক এক্সচেঞ্জার মানি, এইটাকেই বলে চুরি। শুভেন্দু অধিকারী আবোল তাবোল বলে যাচ্ছে আজকে নন্দীগ্রাম থেকে মানুষের নজর ঘোরাতে। নন্দীগ্রাম যেখানে লোডশেডিংয়ে জেতা বিধায়ক শুভেন্দু অধিকারী, সেখানে আজকে অর্থাৎ আজ এই শনিবার সেদিন ইস্তফা দিয়েছেন নন্দীগ্রাম টু এর আদি বিজেপির বহু পুরনো নেতা। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তারা বিজেপির নেতা এবং তারা এখনও পর্যন্ত ওই বিজেপিতেই ইস্তফা দিয়েছেন, ওখানেই আছেন। তারা বলছেন শুভেন্দুর মতো বদ এলিমেন্ট দলবদলু নীতিহীন লোকগুলো বিজেপিতে ঢুকে বিজেপির ১২টা বাজাচ্ছে। ফলে শুভেন্দুর বয়াল নন্দীগ্রাম, যেখান থেকে তথাকথিতভাবে শুভেন্দু অধিকারী এমএলএ, সেখানের আদি বিজেপিরা প্রকাশ্যে বলছে এই দলবদলুগুলো এসে তাদের দল তুলে দিচ্ছে। তো সুতরাং আগে সেই সব নিয়ে উত্তর দিক, এইগুলো থেকে নজর ঘোরাতে ভুলভাল কথা বলে যাচ্ছে। গতকাল ময়নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে সভা ছিল, সেই সভা থেকে তৃণমূলকে উৎখাত করার জন্য জোড়া দাওয়াই তিনি বাতলে দিলেন, যেখানে তিনি বললেন যে এবার মনোনয়ন হবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির বিধায়করা থাকবে, মনোনয়ন করিয়ে দেব, বুথ রক্ষা করতে হবে, কাউন্টিং হলকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করে দেব, সময় হয়ে গেছে, কথা দিলাম, সুদ আসল জরিমানা সহ তুলব, জরিমানা সহ সুদে আসলে তুলতে না পারলে রাজনীতির মাঠ থেকে সরব। ময়নার সভা থেকে তৃণমূলকে উৎখাতের জোড়া দাওয়াই শুভেন্দুর। নমিনেশন আটকেছে, এবারে নমিনেশন হবে, আমাদের এমএলএরা সামনে থাকবে, এদের সঙ্গে সব সেন্ট্রাল ফোর্স থাকবে, নমিনেশন আমরা করিয়ে দিব, বুথটা রক্ষা করতে পারবেন তো? দুটার দায়িত্ব নিচ্ছি, নমিনেশন করানো আর কাউন্টিং হলকে সুরক্ষিত রাখা। মাঝের কাজের দায়িত্ব কার? বেশিদিন লাগবে না, কথা দিলাম আপনাদের, সুদ আসল সঙ্গে পেনাল ইন্টারেস্ট দণ্ড সুদ সহ এটার যদি তুলতে না পারি আমরা রাজনীতির মাঠ থেকে সরে যাব, আপনারা নিশ্চিন্ত থাকুন। সবই বুঝলাম, প্রার্থীটা কোথার থেকে হবে? বিজেপি তো প্রার্থী খুঁজে পাবে না। এই যে তারা যাদেরকে যে দল মন্ডল কমিটি করতে গেলে তাদের একজন পদাধিকারীকে ফেসবুকে পোস্ট করতে হয় যে আমরা এবার কমিটি করব, দয়া করে আমাদের ফোন করুন, তো সেই দলের যদি কেউ প্রার্থী নিয়ে বা মনোনয়ন নিয়ে কথা বলে এটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইন। মানুষ এখন গ্রামে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল আর তাদের সাথে বিজেপিকে উৎখাত করতে চায়, মানুষ এই মুডে চলে এসছে। মানুষ এখন লাল ঝান্ডাকে দেখতে চায়, তৃণমূল বিজেপির বিকল্প শক্তিগুলোকে ঐক্যবদ্ধ ভাবে লড়তে দেখতে চায়, এখন সেই সময়টা হচ্ছে চলে এসছে। পঞ্চায়েত নির্বাচনের আগে পৃথকভাবে রাস্তায় নামলো বাম ও কংগ্রেস, ঝালদায় মিছিল করলেন অধীর চৌধুরী, কৌস্তব বাগচিরা, তপন কান্দ হত্যার প্রসঙ্গ টুনে একেবারে তৃণমূলকে নিশানা করলেন অধীর চৌধুরী, অন্যদিকে শান্তির দাবিতে কলকাতার রাস্তায় নামলেন বামেরা। এ যেন বঙ্গ রাজনীতি সুপার স্যাটারডে, একই দিনে প্রকাশ্য কর্মসূচিতে শাসক বিরোধী সব দলের হেভিওয়েটরা। আলিপুরদুয়ার থেকে মোদী সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ময়নায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী, আর একই দিনে ভিন্ন ইস্যুতে আলাদাভাবে পথে নামল বাম কংগ্রেসও। রাহুল গান্ধী সাংসদ পদ খারিজ, লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে শনিবার ঝালদায় অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করে কংগ্রেস। অধীররঞ্জন চৌধুরী মিছিল ঝালদা বাজার থেকে শুরু হয়েছে কিছুক্ষণ আগেই, এবং জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো রয়েছেন। গত বছর ১৩ মার্চ এই ঝালদায় খুন করা হয় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে, তারপর নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ভোট গঠন নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কংগ্রেসের হাতে গিয়েছে ঝালদা পৌরসভা। উপপ্রধান হয়েছেন নিহত কংগ্রেস নেতার স্ত্রী পূর্ণিমা কান্দু, এদিন সে কথা মনে করিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি। এই পূর্ণিমা কান্দু তার স্বামীকে হত্যা করার মধ্যে দিয়ে একটা অন্যায়কে সমর্থন করলাম, এটা কি আপনার মনে আসা উচিত ছিল না দিদি? পূর্ণিমা কান্দুকে যারা বিধবা বানালো সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো সঠিক কড়া ব্যবস্থা নেওয়া উচিত, এ কথা কি আপনার একবারও মনে হলো না? এই পূর্ণিমা কান্দুর পাশে দাঁড়িয়ে একবার তাকে সান্ত্বনা দিয়ে আসি, আপনিও তো মুখ্যমন্ত্রী বাংলার।
আপনার কি একবার ফোন করেও তাকে খবর নিতে পারতেন না? মানুষের ভোট, মানুষের জোট মানেই হচ্ছে তৃণমূল বিরোধী ভোট, আর তৃণমূল বিরোধী ভোট মানেই একজন মহান পলিটিক্যাল ফিলোসফার দা মুকুল রায়ের কথা অনুযায়ী তৃণমূল মানেই বিজেপি। বিজেপি দুই ভাই সিপিএম আর কংগ্রেস ভাই বিজেপিকে সাহায্য করার খেলা খেলে চলেছেন অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, আর বাকি উনি মিটিং মিছিল করছেন। এর থেকে তো আরও ভালো করে প্রমাণ হচ্ছে যে গণতন্ত্র আছে, বিরোধীরা কথা বলতে পারে, তিনি যা গেছেন কথা বলছেন। কংগ্রেস যখন পুরুলিয়ায়, তখন কলকাতায় পথে বামেরা। রামনবমী মিছিলকে কেন্দ্র করে যেভাবে শিবপুর ইশরা ও ডালখোলায় অশান্তি ছড়িয়েছিল, তারই প্রতিবাদে এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা রক্ষার দাবিতে শনিবার কলকাতায় মিছিল করে বামেরা। পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তায় এই মিছিলে ছিলেন সিপিএম নেতা রবীন্দ্রদেব, সিপিএম এর কলকাতা জেলার কমিটির সম্পাদক কল্লোল মজুমদাররা। পরপর বিভিন্ন সম্প্রদায়ের যে ধর্মীয় উৎসব, সেগুলোর মধ্যে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটাবার চেষ্টা করছে। এই ঘটনার মধ্যে দিয়ে ভারতবর্ষের এবং আমাদের রাজ্যের জ্বলন্ত জনগণের সমস্যাগুলোকে লুকিয়ে ফেলার জন্য তার কৌশল তৈরি করা হচ্ছে, এবং পশ্চিমবাংলায় আবার একটা আইন শৃঙ্খলার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার ষড়যন্ত্র করা হচ্ছে। রবিবার একই দাবিতে হুগলির ইশরা এবং সোমবার হাওড়া শিবপুরে শান্তি মিছিল করবে বামেরা। উজ্জ্বল মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির পেছনে বোমাবাজির ঘটনা এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির চাল উড়ে যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, ঠিক কি অভিযোগ করছে? সুকন্যা, দেখো যে গতকাল গভীর রাতে রানীনগর 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে রানীনগর থানা এলাকার, তৃণমূলের পঞ্চায়েত প্রধান শেফালী খাতুন তার বাড়ির পিছনে রাত 12টা নাগাদ একটা বিস্ফোরণ ঘটে, এবং এই বিস্ফোরণের ফলে তার যে একটা ঘর ছিল সে ঘরের চালা, টিনের চালা, সেটা উড়ে যায়। এবং কোনো হতাহত কেউ ঘটনা না হলেও কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা হয় এবং আতঙ্কিত হয়ে পড়েন প্রধান এবং তার বাড়ির লোকজন। এবং তারপরেই রানীনগর থানার পুলিশ যায় এবং সেখান থেকে একটা তাজা বোমা উদ্ধার করে। এবং এই ঘটনার পিছনে যে প্রধানের শ্বশুর রয়েছেন তার দিকেই কিন্তু অভিযোগের আঙুল উঠেছে। প্রধানের স্বামী, তিনি সরাসরি আনিসুর রহমান বলেন যে তিনি স্থানীয় যুব তৃণমূলের নেতা, এবং তিনি যেটা বলেন যে তার বাবা তার যাতে পঞ্চায়েত ভোটে তিনি প্রার্থী হতে না পারেন বা তার পরিবার থেকে কেউ প্রার্থী হতে না পারেন, তার জন্য এই ধরনের চক্রান্ত করছেন স্থানীয় কংগ্রেস এবং সিপিএম কে সঙ্গে নিয়ে, এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এবং রাতেই কিন্তু আনিসুর রহমানের যে বাবা অর্থাৎ প্রধানের যিনি শ্বশুর তাকে পুলিশ আটক করেছেন, এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি অভিযোগ পাওয়ার পরে তিনি গ্রেপ্তার হতে পারেন। এবং গোটা ঘটনার কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এর পিছনে রাজনৈতিক কোনো অভিসন্ধি ছিল না, একেবারে ব্যক্তিগত পারিবারিক গণ্ডগোলের জেরে এই বোমাবাজি, সেটা কিন্তু পুলিশ এই মুহূর্তে করতে দেখে। একেবারে ধন্যবাদ রাজীব।